একটি গাড়ি যদি আপনার সব ধরনের স্বপ্ন পূরণ করতে পারে তাহলে আর কি লাগে। আজকের এই ভিডিওতে এমন কিছু ফিউচারিস্টিক গাড়ি দেখতে চলেছেন যা হলিউড মুভিকেও হার মানাবে। চলুন শুরু করা যাক। এখন যে গাড়িটিকে দেখতে পাচ্ছেন এটি পৃথিবীর সবচেয়ে লম্বা গাড়ি। শুনলে অবাক হবেন, এই গাড়িটিকে দুই দিক থেকে চালানো যায়। আর এই বিশাল আকারের গাড়ি যখন রাস্তায় নামে তখন মানুষ এর দিকে না তাকিয়ে থাকতেই পারে না। এর মধ্যে থাকা V8 ইঞ্জিন খুবই পাওয়ারফুল। তবে এটিকে শুধু গাড়ি বললে ভুল হবে, কারণ এর মধ্যে 4 ক্যাবিনেট রুম রয়েছে যেখানে TV, ফ্রিজ, AC সহ সব ধরনের সুবিধা রয়েছে। এছাড়াও শুনলে অবাক হবেন, বাড়ির সামনে যেমন গাড়ি রাখার জায়গা থাকে তেমনি এই গাড়িটির পেছনের দিকে গাড়ি কিংবা হেলিকপ্টার রাখার জায়গা রয়েছে। মডিউলো 512S স্পেস শিপের মতো দেখতে এই গাড়িটি এত দ্রুত বেগে চলতে পারে যা কল্পনা করাও কঠিন। ফেরারি কোম্পানির অসাধারণ ডিজাইনের এই গাড়িটির গতি আরও বাড়ানোর জন্য এটিকে অ্যারোডাইনামিক ডিজাইন দিয়েছে। এটি একটি অটোমেটিক কার, এর মধ্যে মাত্র 2 জন মানুষ বসতে পারে। ফেলভো বাইক। এই পর্যন্ত আপনি হয়তো অনেক ধরনের সাইকেল দেখেছেন, কিন্তু এই ধরনের সাইকেল সব থেকে আলাদা, কারণ এটিকে আপনি শুয়ে শুয়েও চালাতে পারবেন আর এর প্যাডেল সামনের দিকে রয়েছে। এর সাহায্যে অসাধারণ ভ্রমণ উপভোগ করা যাবে। এছাড়াও এর আরও কয়েকটি ডিজাইন রয়েছে আর সেই সাইকেলকেও আপনি পা কিংবা হাতের সাহায্যেও চালাতে পারবেন। এটি তৈরিতে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে আর এর ওজন মাত্র 22 কেজি। WR322 এই অসাধারণ বাইকটি দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন। এটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে করে বাইকটি রাইডারকে সম্পূর্ণভাবে নিরাপদে রাখতে পারে। এটিকে মূলত আর্মিদের জন্য তৈরি করা হয়েছিল। এই বাইকটিকে সম্পূর্ণ বুলেট প্রুফ ম্যাটেরিয়াল দ্বারা তৈরি করা হয়েছে। এর মধ্যে থাকা পাওয়ারফুল ইঞ্জিনের সাহায্যে বাইকটি অনেক দ্রুতগতিতে চলতে পারে। তাছাড়াও এর ডিজাইন দেখে মানুষ নজর ফেরাতে পারে না। নেরা ই বাইক। এটি পৃথিবীর প্রথম 3D প্রিন্টেড মোটরসাইকেল। এর ডিজাইন দেখে আপনি একেবারে মুগ্ধ হয়ে যাবেন। এর সম্পূর্ণ ডিজাইন এমনকি এর মধ্যে থাকা টায়ারের ডিজাইনও একেবারেই আলাদা। এর ডিজাইন অসাধারণ হলেও এর ওজন অনেক কম, মাত্র 132 পাউন্ড। হোমমেড হাওয়ার বাইক। এর অসাধারণ ডিজাইন দেখলে মনে হবে কোনো বড় কোম্পানি এটিকে তৈরি করেছে, কিন্তু সত্যি বলতে এটিকে কলিন ফোর্স নামক একজন লোক তৈরি করেছে। এই বাইকের সামনে এবং পেছনের দিকে 2টি রোটার রয়েছে আর এর মধ্যে খুবই শক্তিশালী মোটর রয়েছে যার সাহায্যে আপনি খুব সহজেই হাওয়ায় ভেসে থাকার মজা নিতে পারবেন। কিছুক্ষণের জন্য আপনার ভেতরেও পাখির মতো আকাশে উড়ার একটা ফিলিংস হবে। আর এই বাইকটিকে নিয়ন্ত্রণ করাও অনেক সহজ। এটি চালানোর জন্য ইলেকট্রিক পাওয়ারের প্রয়োজন হবে। ল্যাম্বরগিনি ট্র্যাজো মিলিয়ানো। ভবিষ্যতে আসা ল্যাম্বরগিনির এই গাড়িটিকে গ্রাউন্ড ব্রেকিং অ্যাডজাস্টেবল সিস্টেমের সাথে তৈরি করা হবে। এর স্ট্রাকচারের মধ্যে ইনোভেটিভ ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে। এটি শক্তিশালী স্পোর্টস কারগুলোকেও টাটা বাই বাই বলার মতো অসাধারণ টেকনোলজি দিয়ে তৈরি। আর এর ডিজাইন অসাধারণ, এর মধ্যে হাই কোয়ালিটির লাইটিং সেট আপ রয়েছে, তাই অন্ধকার জায়গাতেও এর সৌন্দর্য মানুষকে আকৃষ্ট হতে বাধ্য করে। নিউ অসিয়ান ওভারবোট। আপনি যদি মাটির মতো পানিতেও নিরাপদ বাইক চালানোর মজা নিতে চান তাহলে এটি আপনার জন্য। এটি একটি হাইড্রোফয়েলিং ইলেকট্রিক কার আর সবচেয়ে মজার ব্যাপার হলো এর নিচের অংশ সরাসরি পানির সাথে লেগে থাকে না, কিছুটা হাওয়ায় ভেসে থাকে যা আপনাকে পানিতে রাইডিংয়ের পাশাপাশি হাওয়ায় ভেসে থাকার আনন্দ দেবে। আর এটিকে নিয়ন্ত্রণ করাও অনেক সহজ আর এর ডিজাইন সত্যি অসাধারণ। F250 প্লাটুনিয়াম। এটি এমন একটি গাড়ি যেটিকে নিয়ে রাস্তায় নামলে মানুষ তাদের অন্যান্য সব কাজ বাদ দিয়ে গাড়ির দিকে তাকিয়ে থাকতে বাধ্য হবে। তবে এটি কোনো কোম্পানির তৈরি নয়, বরং এটিকে মডিফাই করে তৈরি করা হয়েছে। এর ডিজাইন খুবই অদ্ভুতভাবে করা হয়েছে। আর অবাক করার বিষয় হলো এই গাড়িটিকে আপনি চাইলে উপরে কিংবা নিচে নামাতে পারবেন, যা দেখলে মনে হবে গাড়িটি এক্সারসাইজ করছে, যা এটিকে আরও বেশি আকর্ষণীয় আর ইউনিক করে তোলে। রোবোকিয়া। হঠাৎ দেখলে মনে হবে এটি কোনো ভাঙাচোরা একটি গাড়ি। এছাড়াও হঠাৎ করেই এর ভেতর থেকে এটি যেভাবে ধোঁয়া ছুটে থাকে তা দেখলে মনে হবে এটি এখনই ব্লাস্ট হবে। কিন্তু অবাক করার বিষয় হলো এই গাড়িটি এইভাবেই মানুষকে বোকা বানায়। আর জাদুকরের মতো এভাবে ধোঁয়া ছুটতে ছুটতে নিজেকে সম্পূর্ণ খুলে হঠাৎ রোবটে পরিণত হয়। আর এই রোবট কথাও বলতে পারে আর এর মধ্যে থাকা অস্ত্রগুলো খুবই শক্তিশালী। পেনি ফার্থিং। এই অসাধারণ সাইকেলটিকে হঠাৎ দেখলে কোনোভাবেই সাইকেল মনে হবে না। এর সামনে থাকা বড় একটি টায়ার আর পেছনের ছোট্ট এই টায়ার এটিকে ইউনিক করে তুলেছে। 19 শতাব্দীতে এই সাইকেলটি ইউরোপে বেশ জনপ্রিয় ছিল আর সেই ডিজাইন কপি করে এখন অনেক দেশেই এই ধরনের সাইকেল তৈরি করা হচ্ছে, কারণ এর ডিজাইন মানুষকে মুগ্ধ করেছে। এর পেছনের টায়ার সাইকেলে ওঠার জন্য সিঁড়ির মতো কাজ করে।
হোমমেড ট্রান্সফরমার কার। এই গাড়িটিকে উপর থেকে দেখে সাধারণ মনে হলেও এর সম্পূর্ণ রূপ দেখলে আপনি চমকে যাবেন। আসলে একজন লোক তার ছেলের স্বপ্ন পূরণের জন্য এই গাড়িটিকে মডিফাই করে ট্রান্সফরমার কারে পরিণত করেছে। এর মাত্র একটি বাটনে ক্লিক করার সাথে সাথেই এটি রোবটে পরিণত হয়। শুধু তাই নয়, রোবটের মতো ফায়ারও করতে পারে, যেমনটি ট্রান্সফরমার মুভিতে দেখা যায়। আচ্ছা, সুযোগ পেলে আপনি কি এই ধরনের গাড়ি চালাতে চান? কমেন্টসের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।